नमस्कार बंधुरा, लक्ष्मी ट्रेडिशनल रान्नाय आपनादेर सबाई के स्वागत। आज आमी मिक्स राइस बानिएछि। एई राइसटा आमी अन्य रकम भावे बानिएछि। आपनारा शुरू थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। भालो लागले लाइक कमेंट शेयर ओ आमार चैनलटिके सबस्क्राइब करबेन आर पाशेर बेल बाटनटी प्रेस करबेन। ताहले देखे नीन आमी किभाबे बानाच्छि। एखाने आमी बासमती चाल एक घंटा भिजिए रेखेछि। एबार गैस जेले हाड़ी बसिए दिए। जलटा आमार गरम हो गेछे, आमी चालगुलो दिए दिलाम। दिए दो चामच रिफाइन तेल और एक चामच नून दिलाम। दिए भालो करे नेड़े निच्छि। निये एबार आमी ढाका दिए भातटा फुटिए निलाम। भातटा आमी एकटु शक्त राखबो। भातटा आमार हो गेछे, आमी नाबिए निच्छि। झुड़ির মধ্যে ঢেলে আমি জলটা ঝরিয়ে নেব। এবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সামান্য একটু রিফাইন তেল দিয়ে ডিমটা ভেজে নেব। আমি এখানে দুটো ডিম নিয়েছি। নিয়ে ডিম দুটো ভেজে নেব। ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার কড়ায় আমি আরো একটু তেল দিলাম। দিয়ে চিংড়ি মাছটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আদা রসুন বেটে রেখেছিলাম, সেইটা কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে নেচ্ছি। এবার নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেচ্ছি। এবার আমি মাংস ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার ভাতগুলো আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব এগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভাতে আর ভাজাগুলোর মধ্যে নুন দিয়েছিলাম, ওই জন্য এখন আমি অল্প পরিমাণে নুন দিলাম আর একটু চিনি দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নাওয়ানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্স রাইসটা আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি। তাহলে আপনারা দেখলেন তো আমি কত সহজেই এই মিক্স রাইসটা বানালাম। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা।